দ্য ফেস্টিভ্যাল ভবন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি গোলাম রাব্বানী। তো আজকে উৎসবের তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনের আজকের আকর্ষণ ছিলেন রাশিয়ান ডিরেক্টর কিরিল। আজকে স্থানীয় সময় সকাল 11টায় কিরিলের প্রেস মিট ছিল। প্রেস মিটে কিরিল তার সিনেমার অভিজ্ঞতা নানা বিষয় শেয়ার করেছেন। আপনারা জানেন যে এবার রাশিয়ান মুভি এবং রাশিয়ান সরকারের সাথে সম্পৃক্ত কাউকেই এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়নি এবং রাশিয়াকে বয়কট করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, এবার উৎসব আয়োজকরা রাশিয়াকে বয়কট করার জন্য নানা ক্যাম্পেইনও করছেন। তারা সেই ক্যাম্পেইনের কিছু ব্যাজ তারা নানা সময় বিতরণ করছেন। আমরা কিছু ব্যাজ সংগ্রহ করেছি এবং সেই ব্যাজগুলো আপনারা যদি দেখেন, যেমন এখানে একটা ব্যাচ আছে আমার হাতে, দেখবেন যে স্ট্যান্ড আপ ইউক্রেন। তার আরেকটা ব্যাচ ওরা করেছে যে এই যে পুতিন। তো এই বিষয়গুলো বেশ আলোচিত হচ্ছে এবার উৎসবে, পলিটিক্যাল বিষয়টা বিশেষ করে। আর কিরিল সম্পর্কে একটু আপনাদেরকে জানাই, কিরিলের ছবি এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়ছে। ওর ছবিটির নাম চাইকোভস্কি ওয়াইফ। মূলত একজন রাশিয়ান সঙ্গীত শিল্পীর জীবনের কাহিনী নিয়েই এই সিনেমাটার গল্প। তার ওয়াইফ এবং তার বিয়ে এবং তার যে জীবন সেটা নিয়েই মুভিটার গল্প মূলত। তো কিরিল এবার এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কারণ কিরিলের এখন নির্বাসিত একজন ডিরেক্টর এবং কিরিল 2 বছর যাবৎ নির্বাসিত আছেন। এর আগে আমরা যদি আপনাদেরকে আরেকটু বলি যে এর আগে 2018 এবং 2021 সালে কিরিলের মুভি মূল প্রতিযোগিতা বিভাগে লড়েছিল, কিন্তু তখন তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারেননি। বিকজ অফ তখন তিনি জেলে ছিলেন এবং রাশিয়ান সরকার তাকে অর্থ পাচারের অভিযোগে এই মূলত এই জেলটা দেয়। তো এখন উনি আজকে সবার সাথে তার মুভিটা দেখবেন এবং ফাইনালি উনি আশা করছেন যে এই মুভি এবার স্বর্ণপাম জিতবে। আমরাও আশা করি স্বর্ণপাম জিতবে এবং যুদ্ধবিরোধিতার অবস্থান থেকেই আজকে সবাই, বিভিন্ন ডিরেক্টর এবং আর্টিস্টরা যারা ছিলেন সবাই এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করেছেন যে এই যে ইউক্রেন রাশিয়ান যুদ্ধ যাতে থেমে যায় এবং শান্তি যাতে আসে, এটাই সকলের আশা। আরেকটু আপনাদেরকে জানাই রাখি, এবার ইউক্রেনের কিছু মুভি এখানে দেখানো হচ্ছে। ইউক্রেনের ডিরেক্টররাও আসছেন এই কান ফেস্টিভ্যালে। তো এই ছিল আমার কাছে আজকের মতো আপডেট।